সকালবেলা মেঘের অবস্থা এমন। আর ঠিক পাশেই হচ্ছে লোকাল চাঁদের গাড়ি, আর এই চাঁদের গাড়ি মূলত 8:50 এখান থেকে ছেড়ে যায়। মোটামুটি ভালো কোয়ান্টিটির আছে। এক কাপ ব্যাম্বুটি নিয়ে সূর্যোদয় উপভোগ করতে পারেন। ওয়াও, ইন্টারেস্টিং ব্যাপার তো, দোকানদার ছাড়া দোকান। ঝামেলামুক্তভাবে লোকাল চাঁদের গাড়িতে সাজেকে যেতে হলে তোমাদেরকে অবশ্যই শান্তি পরিবহনে বাগেরহাটের বাসে উঠতে হবে। ঢাকার উত্তরা থেকে বাগেরহাট পর্যন্ত আমাদের বাস ভাড়া নিয়েছে 680 টাকা। বাগেরহাট থেকে সাজেক যেতে কোনো আর্মি ক্যাম্পে এন্ট্রি করতে হয় না, তাই ন্যাশনাল আইডি কার্ডের কোনো প্রয়োজন হয় না। তবে দীঘিনালা হয়ে সাজেক গেলে আর্মি ক্যাম্প ফেস করতে হয়। লোকালে সাজেকে গেলে তোমাদের জন্য সাজেশন থাকবে, বাগেরহাট পৌঁছানোর পর সকালের নাস্তা সেরেই তোমরা চাঁদের গাড়ির সিট দখল করে রাখবে, তা না হলে পরে সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। লোকাল চাঁদের গাড়িতে সাজেক যেতে ভাড়া জনপ্রতি 110 টাকা করে পড়বে। বাগেরহাট থেকে সাজেকের উদ্দেশ্যে প্রথম গাড়ি যায় 8:50, দ্বিতীয় গাড়ি যায় 11:30, তৃতীয় গাড়ি যায় 1:30 এবং চতুর্থ গাড়ি যায় 3:30। এ হচ্ছে বাগেরহাট লাস্ট স্টপেজ, আর এখানে মূলত নামিয়ে দেওয়া হয় বাস থেকে। আর পিছনে দেখতে পাচ্ছেন শান্তি গাড়ি, আমরা এই গাড়ি করে এসেছিলাম। আর পাশেই টিকিট কাউন্টার রয়েছে, আপনারা রিটার্ন টিকিট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আর ঠিক পাশেই হচ্ছে লোকাল চাঁদের গাড়ি, আর এই চাঁদের গাড়ি মূলত 8:50 এখান থেকে ছেড়ে যায়। আর কেউ বাইকে যেতে চাইলে পিছনে বাইক আছে, বাইকেও যেতে পারেন। পার পার্সন ভাড়া কত সাজেকে এখান থেকে 700 800? 700-800 কি যাওয়া আসা সহ? শুধু যাওয়া না। আর যদি এমন হয় যে ওই জায়গা থাকবে, সমস্যা নাই, আর যেদিন আসবেন ওদিন নিয়ে আসবে, ওদিন ফোন করে দিলেই চলো নিয়ে আসবে। না, ফোন করে দিলে নিয়ে আসবে। আবার দিনে যায় যদি দিনে ফেরত আসে, ওই ক্ষেত্রে আপনি কত করে রাখেন? তখন অপেক্ষা করবে। সেক্ষেত্রে কত টাকা রাখেন? 200 টাকা এরকম বাড়তি দিলে হয় আর কি। মানে 800 টাকা, মানে 700 টাকা দেন, 1400-1500 যদি দেন দিনে, তাহলে যাওয়া আসা সহ হয়ে যায়। সামনে হচ্ছে বাগেরহাট বাজার, বাজারে অনেক কিছু উঠেছে। মালটা ডাব মিষ্টি মিষ্টি রস তো নাই, রস নাই, সব তো শুকাই গেছে, রস না। কত করে এমনিতে? কত করে? 80 টাকা কেজি। এই চাঁদের গাড়ি করে যাবো আমরা। পিছনে পুরোটা মাল আপলোড করা, আমরা বসবো হচ্ছে সামনের সিটে। এখন সকাল 8:50, আমাদের লোকাল চাঁদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তোমরা অনেকে জানতে চেয়েছিলে কিভাবে লোকাল চাঁদের গাড়ি করে সাজেক থেকে আবার ফিরে আসা যায়। চলো এবার জেনে নেই লোকাল চাঁদের গাড়িতে সাজেক থেকে ফেরার উপায়। সাজেকের সিনারি হোটেলের সামনে থেকে যথাক্রমে 8:50, 11:30, 1:30 এবং 3:30। এই 4টি টাইমে বাগেরহাটের উদ্দেশ্যে লোকাল চাঁদের গাড়ি ছেড়ে আসে। তবে তোমাদের জন্য বেস্ট হবে, তোমরা যখন সাজেকে পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে তোমরা যে চাঁদের গাড়ি করে এসেছিলে সেই চাঁদের গাড়িওয়ালার নাম্বার নিয়ে নিবে। এতে করে তোমরা আগে থেকে ফোন দিয়ে চাঁদের গাড়ি কখন লিভ করবে এই জিনিসটি জেনে নিতে পারবে, অথবা লোকাল চাঁদের গাড়ির লাইনম্যানের সাথে আগে থেকে কথা বলে রাখবে। তোমাদের সুবিধার্থে লোকাল চাঁদের গাড়ির লাইনম্যানের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো।
তোমাদের আরো একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে লোকাল চান্দের গাড়ি করে সাজেকে কাপলরাও যেতে পারবে কিনা। লোকাল গাড়িতে কাপলরাও যেতে পারবে, কিন্তু লোকাল গাড়িতে চড়ার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। কারণ লোকাল চান্দের গাড়ি বলে কথা, মালামাল এবং যাত্রী দিয়ে গাড়ি ওভারলোড হয়ে থাকে। এ হচ্ছে সেই লোকাল গাড়ি যেটি করে আমরা এসেছিলাম এখানে, আর আমরা এখন এসে এখানে নেমেছি। আর এখন ঘড়িতে সময় প্রায় 11:30। এখনো পর্যন্ত স্কোয়াডের যে গাড়িগুলো সেগুলো এসে এখনো পৌঁছায়নি, আর এখন আমরা রিজর্ভ খুঁজবো থাকার জন্য। আসুন এবার চলো আমাদের কটেজে। আমাদের কটেজের নাম হচ্ছে ঝুমগর ইকো রিজর্ট। এটি মূলত কাপল রুম। আমরা চারজন বিদায় দুজন ছিলাম খাটে আর দুজন ছিলাম ফ্লোরিং করে। চলো এবার পর্দার ওপাশে কি আছে দেখা যাক। ওয়াও, কি সুন্দর! জাস্ট ওয়াও! রুমের বারান্দার পাত্রটা গ্লাস দিয়ে বানানো বিধায় বিছানায় শুয়েই মেঘ দেখা যাবে। চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এখন প্রায় দুপুর, আমরা প্রচন্ড ক্ষুধার্ত। চলো খাবারের দোকানে যাওয়া যাক, এক নজরে খাবারের মূল্য তালিকা দেখে নাও। দুপুরের খাবার হিসাবে পাহাড়ি মুরগি, সবজি, ডাল, আলু ভর্তার প্যাকেজটি আমাদের কাছে বেস্ট বলে মনে হয়েছে। এই খাবারটি ট্রাই করতে পারো। এই প্যাকেজের মূল্য 220 টাকা। ও, আরও একটি বিষয়, সাজেকে রেডি করা খাবার পাওয়া যায় না, তাই অন্তত 1 ঘন্টা আগে খাবারের অর্ডার করতে হয়। দুপুরে একটি জম্পেশ খাবার দাবার শেষে আমরা এখন চলে আসলাম স্টোন গার্ডেনে। এই স্টোন গার্ডেনটি ঠিক সাজেকে ঢোকার মুখেই আর্মি চেকপোস্টের পাশেই অবস্থিত। নিরিবিলি সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটি প্লেস স্টোন গার্ডেন। এখানে একটি সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আর রয়েছে কয়েকটি দোলনা। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি দোলনা দেখা যাচ্ছে, দোলনায় বসে তোমরা চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। বাবু কি করছো? হ্যাঁ, আগে তুমি নামবা, কার সাথে আছো? আমার বাবার সাথে। স্টোন গার্ডেনে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ থেকে চারপাশের যে ভিউ দেখা যায় সেটা আসলে অস্থির একটা ভিউ। এখন ভর দুপুরবেলা বিধায় এখানে মেঘের কোনো চিহ্ন নেই, কিন্তু খুব সকালবেলা আসলে এখানে মেঘের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। স্টোন গার্ডেন দেখার পর আমরা এখন চলে যাচ্ছি লুসে গ্রামে। চলো এখন লুসে গ্রামে যাওয়া যাক। লুসে গ্রামের অবস্থান হেলিপ্যাডের ঠিক একটু আগে। এ হচ্ছে লুসে গ্রামের ফ্রন্ট গেট। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ঢুকতেই লুসে গ্রাম ব্যান্ডিং করা আছে। লুসে গ্রামে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা করে। চলো ফন্টেক্স একটু কথা বলা যাক। আচ্ছা আপু, এই যে ড্রেস পরলে কত টাকা দিতে হয়? 100 টাকা। 100 টাকা না, এন্ট্রি সহ? হ্যাঁ, এন্ট্রি সহ। সবার জন্য? পুরুষ মহিলা সবার জন্য না? আমরা লুসে গ্রামে প্রবেশ করলাম। ওয়াও, ইন্টারেস্টিং ব্যাপার তো, দোকানদার ছাড়া দোকান, এমন দোকান আমরা কখনোই দেখিনি। এই দোকানে বেশ কয়েকটি খাবারের জিনিস রয়েছে দেখা যাচ্ছে, কলা, পেঁপে, প্রত্যেকটির দাম গায়ে লেখা আছে।
তোমরা নিজ দায়িত্বে খেয়ে দামটি এখানকার বক্সে রেখে যাবে। এখানে এই দোকানটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লুসাইরা যে অনেক সহজ সরল এবং মানুষকে অনেক বিশ্বাস করে এটি বোঝানোর জন্য প্রতিকৃতি স্বরূপ এই দোকানটি নির্মাণ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটি ট্রি হাউস দেখা যাচ্ছে, গাছের উপর বাড়ি, ব্যাপারটা অস্থির না? এই ট্রি হাউসটির জন্যই অনেকে এই লুসাই গ্রামে আসে। এই ট্রি হাউসটির চাহিদা অত্যন্ত বেশি থাকায় তোমরা যারা এই ট্রি হাউসটিতে অবস্থান করতে চাও আগে থেকে বুকিং করে আসার ট্রাই করবে, না হলে এখানে কটেজ ভাড়া পাওয়া বেশ দুঃসাধ্য ব্যাপার। এখানকার সবগুলো কটেজই হচ্ছে ব্যাম্বো দ্বারা নির্মিত, শুধুমাত্র একটি ট্রি হাউস রয়েছে, বাকি সবগুলো হচ্ছে ব্যাম্বো এবং ছন দিয়ে নির্মিত। তোমরা দেখতে পাচ্ছ অনেকে ঐতিহ্যবাহী যে লুসাই ড্রেস রয়েছে সেটি পরিধান করেছে। অনেক রমণীরা এখানে এসেছে যারা হচ্ছে লুসাইদের বিভিন্ন ড্রেস পরে এখানে ফটোশ্যুট করছে। লুসাই গ্রামটি খুব সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম। তোমরা খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য চাইলে এখানে আসতে পারো। এখানে আসলে আশা করি তোমাদের সময়টা অনেক ভালো যাবে। লুসাই গ্রামে ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে এলো। আমাদের এখন সারাদিন ঘুরে প্রচন্ড খিদে পেয়েছে, আর আমাদের এখন স্ন্যাক্স পর্বটা সারা দরকার। স্ন্যাক্স পর্ব সারার জন্য বেস্ট একটি জায়গা হচ্ছে হেলিপ্যাড। চলো এখানকার খাবার দাবারগুলো একটু দেখা যাক। মা চিকেন কত করে মা? 130 টাকা। হচ্ছে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চপ, হচ্ছে পেঁয়াজু, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। চাপিলা মাছ ভাজি না, শুধু চাপিলা মাছ বিক্রি করেন না? ব্যাম্বোতে খেলে 20 টাকা পড়বে, আর যদি আপনারা ওয়ান টাইমে খান সেক্ষেত্রে 15 টাকা পড়বে। মাছ ভাজি কত? মাছ ভাজি 30-50। মাছ কত? মাছ 30 টাকা করে। আর পেঁয়াজ 10 টাকা। এখানে আপনারা একটা জিনিস সবসময় কমন পাবেন, সেটি হচ্ছে ব্যাম্বো চপ। অনেকে একে বাঁশপোড়াও বলে থাকে। এটি আসলে এখানে সুস্বাদু একটা খাবার, আপনারা আসলে অবশ্যই হেলিপ্যাডে এটি ট্রাই করবেন। ভালোই স্যার। নর্মাল আমরা যে আদা চারগুলো খাই আসলে ওরকমই টেস্ট পাচ্ছি। এমনিতে হচ্ছে আপনারা বাসের ভিতরে চা খাওয়ার আলাদা একটা মজা সেটি নিতে পারেন। বাসে চা খাওয়ার ফ্লেভারটা আসলে অন্যরকম, পাহাড়ে একটা পরিবেশে এসে এমন ধরনের একটা বাসে চা খাওয়ার মজাই আলাদা। আপনারা এখানে এসে এ ধরনের চা ট্রাই করতে পারেন। আমরা স্থানীয় এখানকার একটা হোটেল থেকে ব্যাম্বো চিকেন অর্ডার করেছিলাম। বিভিন্ন কোয়ান্টিটিতে আপনি এখানে পাবেন ব্যাম্বো চিকেন, যেমন 4 জনের 6 জনের এমন ধরনের কোয়ান্টিটিতে আপনি পাবেন। আমার এই ব্যাম্বো চিকেনটি মূলত 4 জনের জন্য তৈরি করা। আমরা স্থানীয় যে হোটেল আছে সেখান থেকে অর্ডার করে আমাদের রুমে নিয়ে এসেছি। এখন আমরা ব্যাম্বো চিকেনটি দেখবো কেমন হয়। ব্যাম্বো চিকেনটি সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ব্রয়লার মুরগির আর একটা হচ্ছে দেশি মুরগির। সব ধরনের ব্যাম্বো চিকেনই মূলত বিভিন্ন ধরনের মশলা মিলিয়ে সেটি বাঁশের কোটরে দিয়ে এবং কয়লার মধ্যে দিয়ে রান্না করা হয়। আর এটি মূলত সেভাবে রান্না করা হয়েছে, আমাদের চোখের সামনেই সেটি রান্না করা হয়েছিল। এখন আমি সেখান থেকে নিয়ে এসেছি। আপনি যদি চান তাহলে নিজে সামনে থেকে মুরগি জবাই করে সেখান থেকে ব্যাম্বো চিকেন করে নিয়ে আসতে পারবেন। এতে আপনারা হারাম অথবা হালাল নিশ্চিত হবেন, আপনাদের সামনেই সব কিছু করে দিবে। আর এখন আমি ব্যাম্বো চিকেনটি খাবো, দেখা যাক। এভাবে কলা পাতা ভরে দেওয়া হয় ব্যাম্বো চিকেনের ভিতরে, আর ভিতরে ব্যাম্বো চিকেনটি থাকে। মোটামুটি ভালো কোয়ান্টিটি গ্যাস, দেখে আর সহ্য করতে পারছি না, একটু টেস্ট করা যাক। অসাম সাজিকে, আসলে যদি ব্যাম্বো চিকেন না খেতাম আসলে মিস করতাম। আমার সাজিকে এ পর্যন্ত আরো 3 বার আসা হয়েছে, 3 বারই আমি এই ব্যাম্বো চিকেন খেয়েছি। আসলে ব্যাম্বো চিকেন না খেলে সাজিকে আসা আসলে সার্থকতা থাকে না। আপনারা অবশ্যই যদি সাজিকে আসেন তাহলে অবশ্যই ব্যাম্বো চিকেন অর্ডার করবেন, এখানকার পাহাড়ি খাবার স্বাদ নেবেন। আর আমরা মূলত প্যাকেজ অর্ডার করেছিলাম, প্যাকেজের মধ্যে ছিল ভাত, ব্যাম্বো চিকেন, আলু ভর্তা এবং ডাল।
এক ধরনের সবজি ছিল সাথে। আর মোটামুটি আমার খরচ পড়েছে 220 টাকা করে পার পারসন। ব্যাম্বো চিকেন খেয়েই এখন আমি আবার বের হলাম। রাতের প্রায় 10:30 বাজে, এখনও সাজেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানকার রাতের উৎসবমুখর পরিবেশ একটু উপভোগ করা যাক। এখন সকালবেলা, আর সকালবেলার মেঘের ভিউটা দেখো, জাস্ট অস্থির মেঘের ভিউ। সকালবেলা মেঘের অবস্থা এমন। চলো আমার কটেজের বারান্দা থেকে মেঘের একটি টাইমলেস ভিউ দেখা যাক। গতকালকে আমরা দুপুর বেলায় কটেজে ইন করেছি বিধায় আমরা মেঘের ভিউটি দেখাতে পারিনি, আর এখন সকালবেলা মেঘের ভিউটা দেখো, জাস্ট অস্থির। আমাদের এখানে থাকার উদ্দেশ্য ছিল মেইনলি এটাই, এই কটেজ থেকে মেঘের ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। চারপাশের মেঘগুলোর অবস্থা দেখো, জাস্ট তুলোর মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমার কটেজটি মেঘের ভিতর ভেসে বেড়াচ্ছে। শুধুমাত্র এই ভিউটা দেখতে হলেও তোমরা সাজেকের এই ঝুমগো রিকো রিসোর্টে আসতে পারো। চলো সূর্য উদয় দেখার জন্য আমরা এখন হেলিপ্যাডের দিকে যাব। যাওয়ার সময় রাস্তা থেকে ভিউ পয়েন্টটা দেখো, একদম মেঘে মনে হচ্ছে চারপাশ ঢেকে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হেলিপ্যাড, আর পাশে রুনময় কটেজ, আর্মিদের যে কটেজটা, আর্মিদের কটেজটা থেকে মেঘের ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। এই যে এখন অপর পাশে মেঘের ভিউটা অসাম জাস্ট। চলো এক কাপ ব্যাম্বো টি খেতে খেতে সূর্যোদয়টা উপভোগ করা যাক। ওই যে সূর্যোদয় হচ্ছে, আর চারপাশে মানুষের অবস্থা দেখেন, পুরো হেলিপ্যাড ভর্তি। এই পথে দিয়ে সোজা চলে গেলে কংগক পাহাড়। আর সময় বেশি থাকলে ঝাড়বুজে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এখান থেকে মেঘের ভিউ অনেক সুন্দর পাওয়া যায়। এখন চলো ঝাড়বুজে ঢোকা যাক। ঝাড়বুজের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। ঝাড়বুজ মূলত সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত একটি পিকনিক স্পট, আর এটি হেলিপ্যাডের ঠিক পাশে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ ঝাড়বুজে বসার জন্য বেশ কয়েকটি দোলনা রয়েছে, এবং বেশ কয়েকটি তোমরা ভিউ পয়েন্ট পেয়ে যাবে, যেখান থেকে খুব সুন্দরভাবে মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রায় 20 মিনিটের মতো অতিবাহিত হয়ে গেছে, আর আমরা এখন কংলাক পাহাড়ের ঠিক কাছাকাছি। আর পূর্বে কংলাক পাহাড়ে এমন রাস্তা করা ছিল না, আর পূর্বে দেখা যেত হচ্ছে যে চান্দের গাড়িগুলো আছে সেগুলো অনেক আগে থেমে যেত, আর এখন কংলাক পাহাড়ের একদম গোড়ায় গিয়ে থামে সবগুলো। যদি কংলাক পাহাড়ে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চান্দের গাড়ি রিজার্ভ করে আসার চিন্তা ভাবনা করবেন। যদি তাও না পারেন তাহলে হুইলিপাড়া থেকে সেখান থেকে যে কোনো চান্দের গাড়ি রিজার্ভ করে সেখান থেকে আপনারা এই কংলাক পাহাড়ে আসতে পারেন, তাহলে পরিশ্রমটা একটু কম হবে।
আগে এত দূর আসা যেত না, এখন দেখতে পাচ্ছেন ওই হচ্ছে কংলা পাহাড়ের চূড়া, আর নিচে গাড়িগুলো এসে থেমেছে। অলমোস্ট চূড়া উঠে গেছি, এখান থেকে ভিউ পয়েন্ট এমন ওই দূরে মেঘ। স্বাগতম কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে যাওয়ার রাস্তাটি মোটামুটি মাটির তৈরি, আর এখন প্রচুর দর্শকের সমাগম ঘটেছে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে পর্যটকের আগমন ঘটেছে। আর কংলাক পাহাড়ে আসার উপযুক্ত সময় হচ্ছে সকালবেলা এবং বিকেলবেলা, এই দুটি সময়ই মেঘের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এক নজরে লোকাল চান্দের গাড়ি ছাড়ার টাইমগুলো দেখে নাও। আমাদের ফেরার বাস বিকেল 5টায় বাগেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, তাই আমরা সাজেক হতে দুপুর 1:30 লোকাল চান্দের গাড়িতে উঠেছি। বাগেরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য